এটা কেমন আছেন সবাই? শান্তি দিবাচ্ছে ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন সকাল 7:30 মতন বাজে, আমি উঠে গেছি অনেকক্ষণ 7:45 সময়। তো দিবাঞ্জুকে যে ডাকছিলাম, আমি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, দিবাঞ্জুর খাবারটা বানিয়েছি, তো স্কুল যাবে যেহেতু ডাকছিলাম অনেকক্ষণ ধরে, ওঠেনি। এখন ওর বড় মা ফোন করে 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 উঠালো, এই যে এখন উঠে এই যে বসে রয়েছে স্যার। গুড মর্নিং বলতো বলতো, জলদি বলতো, লেট কা মত করো। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন কালকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিল, আর আজকে এখন বসে বসে কাজ যেখানে স্নান করতে বলছি, তো আজকে আজকে এখানে বসে বসে কাঁদছে। ওঠো ওঠো, স্কুল যাবো, ওঠো ওঠো ওঠো, জলদি ওঠো, লেট হয়ে যায়গা। ওঠো ওঠো, আজ 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 বেটা, আজ ওঠো ওঠো, উঠো। মে স্কুল মে ম্যাম কো জাকে বল দুঙ্গি সারে বাত। আন্টি বনসে এসে করতি হে ঘর পে, না বাত নেই শুনতি, না উঠো, না উঠ যাও বেটা, এসে নেই করতি, লেট হয়ে যাবে, মে লেট হয়ে যাউঙ্গি বেটা, आपको ना लाऊंगी, आपको रेडी करूंगी, मैं ना लाऊंगी। उठो ना, उठ जाओ, नहीं जाऊंगा, ऐसे नहीं करते, उठो। ठीक है, अभी उठो उठो, चलो जाओ, गोदी आ जाओ, गोदी आ जाओ। দেখুন, দিবাঞ্জুকে স্নান করিয়ে দিয়েছি, ক্রিম ক্রিম মাখি, এবার জামাটা পরিয়ে দিচ্ছি, আর আমি এখনও স্নান করিনি। এখন দিবাঞ্জু আমায় বসে বসে গল্প শোনাচ্ছে, একটা বাঘ ছিল, একটা টাইগার ছিল, জঙ্গল মেয়ে, এইসব ধরনের নানান বকর বকর করে আমাকে গল্প শোনাচ্ছে। ওকে গল্প শোনানো হয় রাত্রিবেলা শোয়ে না যখন, কান্নাকাটি করে, তো এখন সেই গল্প আমাদেরকে শোনাচ্ছে। তো ওকে চলুন টেস্টটা পরিয়ে দিই, রেডি করে এখন ওকে বসিয়ে রাখবো, কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আজকে আগে উঠেই 7:30 সময় ওকে উঠিয়েই তাড়াতাড়ি করে ওকে ব্রাশ ফ্রাশ টান টান করিয়ে দিয়েছি। তারপর ভাবলাম ওকে রেডি করে খাইয়ে দাইয়ে বসিয়ে রাখি, তারপরে আমি স্নান টান করবো, ততক্ষণে তাহলে অতটা দেরি হবে না, কালকে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য আগেই ওকে 8টার মধ্যে রেডি করে দিচ্ছি। আর অবশ্য দূরে কাছে বলে একটু সুবিধে হয়েছে, দূরে হলে আমার অসুবিধেই হয়ে যেত, কারণ হচ্ছে যে নিয়ে যাওয়া নিয়ে দিয়ে আসা একটা ব্যাপার থাকে, তো কাছে তো টুক করে চলে যাওয়া যাবে। যে একটুখানি সুজির হালুয়া বানিয়েছিলাম, তো ওটাকে খাইয়ে দিচ্ছি, ও বেশি হেভি খাবার পছন্দ করে না, এসবই একটুখানি সিম্পল খাবার খাওয়া পছন্দ করে, এই সুজির হালুয়া বলুন, ডালিয়া বলুন, ওটস বলুন, এগুলো যদি খাইয়ে দিই না বেশ শান্তিত খেয়ে নেয়। এখানে দিদি চলে এসছে আজকে দেখতে, ভাইকে এসে জুতোটা পরিয়ে দিচ্ছে, আমি জুতোটা পরাইনি, আজকে দিদি ওই জন্য রেডি করে দিচ্ছে। পায়েল, তোমার ওই ঠাকুমার মায়ের তোমার কি হয়, বম্মা বড়মা তোমার কি বলো, বড়মা বলে তো শরীর তো খুব খারাপ, একবার পারলে ভিডিও কল করে দেখিয়ে দেবে ঠাকুমাকে, একদম কঙ্কালের মতন রোগা হয়ে গেছে, শুয়ে আরাম করে শুয়ে রয়েছে, কালকে রাত্রিবেলা দেখলাম শরীর খুব খারাপ হয়ে গেছে, একবার ভিডিও কল করে যদি পারো তো দেখিয়ে দেবে আজকে, কালকে কী জানি কী হলো, চুলটাকে ঘেঁটে পেলে দেবে, ঢিলা হয়ে গেছে। Thank you.
चलो नीचे ना। बाय बाय, टाटा टाटा। চলুন যাই, ছেলেটাকে স্কুলে দিয়ে আসি। ওটা ওর দিদি এসছে, দিদি একটুখানি নিচে নিয়ে গেল, এগিয়ে আমি যাচ্ছি, এবার তালা দেবো, তারপর চলুন। এই যে দিদি আর ভাইতে মিলে কি সুন্দর হাত ধরে টুং 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 করে নড়তে নড়তে চললো, স্কুলে যাচ্ছে দিদির হাত ধরে। আজকে এসছে দিদি স্কুলে দিয়ে আসবে বলে, তাই দেখুন না দিদির হাত ধরে কীরকম আনন্দের সাথে যাচ্ছে। এখান থেকে এইটুকুনি যাবে, বাবা মা আনতে যাবে, দিদি মা দিয়ে আসতে যাবে। এই যে সামনের মাঠটা দিয়ে বেরিয়ে যাব, মাঠ ঠিক না, একটা জায়গা এমনি ফাঁকা পড়ে রয়েছে, এখানটা দিয়ে সিধে গেলে সামনে স্কুল। ডাল ধুয়ে নিয়েছি, এই ডালটা সিদ্ধ করব, টক ডাল বানাবো তার জন্য। হচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, ভাজবো। আর এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি, একটু দিয়ে আজকে একটু মাশরুম বানাবো। আর এই বাটিটার মধ্যে ছেলের জন্য একটু সবজি কেটে নিচ্ছি, কারণ হচ্ছে ছেলেটাকে আলাদা সবজি বানিয়ে দেবো, মাশরুমটা দিয়ে ঝাল ঝাল করে বানাবো। এই যে মাশরুম ঝাল ঝাল করে বানাবো তো তার জন্য। এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি ছেলেটাকে আনতে যাওয়ার আগে। এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে, এদিকে মাশরুমের তরকারিটা করে নেবো, আর এদিকে ছেলের সবজি সে বলছিলাম বানাবো, ছেলের পাঁচ মিশলি সবজি দিয়ে একটা তরকারি, ওটাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে মাশরুমগুলো নুন ভালো করে দিয়ে কচলে নিচ্ছি, গায়ে অনেক নোংরা থাকে তো নুনটা দিয়ে কচলালে কি হয় পরিষ্কার হয়ে যায় বেশ একদম। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আজকে আমি দিব্যাংশু জানেন কালকে স্কুলে গেল, বেশ দিব্যি ভালো করে বসলো, স্কুলের ম্যামরা কত ভালো বললো যে হ্যাঁ ছেলেটা চুপ করে বসেছিল, তার মধ্যে হচ্ছে সব বাচ্চারা কাঁদছিল তাদেরকে চুপ করিয়েছে। আর আজকে কী করেছে, আজকে তো পুরো কান্নাকাটি করে বাড়ি আসবে বলে মাম্মা মাম্মা করে চিল্লামিল্লি করে একদম টয়লেট করে দিয়েছে, অ্যান্ড এরকম ব্যাপার হয়েছে। আসলে কী হয়েছে, কালকে আমি একা দিতে গেছি, ও আনন্দের চোটে আনন্দে আনন্দে বেশ স্কুলে বসে গেছে। আজকে গেছে ওর দিদি দিতে, তো ও দেখলেনি তখন দিদি যাচ্ছিলো, ও দিদি ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও মনে করছে আমি আর ওর দিদি বোধহয় পার্কে ঘুরতে চলে গেছি। তো সেই জন্য আমি পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করে ফেল করছি আমি কথাটা। তো এখন আমি যখন রান্না করছি তখন তো জানতাম না, পরে শুনেছি গিয়ে, তো আমি জন্য এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকম কান্নাকাটি করেছে, ভীষণ জ্বালিয়েছে স্কুলে আজকে, তারপরে অনেক বাদে বলে নাকি চুপ হয়েছে। তো আজকে যেহেতু দিদি গেছে না সেই জন্য, কারণ দিদি বলছে আমাকে বলছে এসে বাড়িতে, দিদি আমাকে নিয়ে যায়নি পার্কে, তোমরা চলে গেছো পার্কে, আমি যাবো, আমাকে যেতে দিচ্ছিল না, তো ওকে আটকাচ্ছিলো যাবে বলে কান্নাকাটি করছিলো, ওকে যেহেতু আটকেছে তাই জন্য ওরকম দুষ্টুমি করেছে, কান্নাকাটি করে মাটিতে শুয়ে পড়েছে মেঝেতে একদম। আমার এত এমনি মনটা খচখচ করছিলো, যখন আসছি তখনই চেঁচাচ্ছে মা মা করে, তারপরে আমি বাড়িতে চলে এসেছি, আমি ভেবেছি চুপ করে যাবে আর গিয়ে এই শুনছি। তো এখানে এই যে মাশরুমটা বসিয়ে দিলাম, মশলা ফসলা কষিয়ে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো এসব দিয়েছি, আর একটু কাশ্মীরি মেথি দিয়েছি, আর কিছু দিইনি, ভালো করে কষা কষার মতন করে নিয়েছি। আর মাশরুমটা খেতে বেশ ভালোই লাগে আমার, কারণ হচ্ছে আগে কোনোদিনও খাইনি বাড়িতে, মানে বিয়ের আগে, বিয়ের পর যখন খাই খেলাম এখানে এসে দেখি বেশ ভালোই খেতে। আগে অতটা মানে ব্যাঙের ছাতা করে যেহেতু কলকাতার লোকেরা, তো খাওয়ার দিকে অত মন ছিল না। এখানে এসে যখন একদিন আমার বাড়ির শ্বশুর বাড়িতে খেলাম, খেয়ে দেখলাম যে না ভালোই খেতে, তারপরে খাওয়া ধরেছি তো প্রায় নিয়ে আসি। পাশের দিকে ডালটা সামলে নিয়েছি, তরকারিটাও হয়ে গেল, আর এখানে একটু কুমড়ো আর আর উঠছে ভেজে নিচ্ছি, ভাত ভাত হয়ে গেছে। এদিকে দিব্যাংশুকে নিয়ে বাড়িও চলে এসেছি, তো তারপরেই উচ্ছেটা আমি এখানে ভাজছি, উচ্ছেটা ভাজা হয়ে গেলে ব্যাস খাইয়ে দেবো দিব্যাংশুকে, এদিকে উচ্ছে ভাজাই দেবো হয়ে গেছে, এবার দিব্যাংশুকে খা
খাইয়ে দেবো। চলুন, এখন বিকেল 5টা বাজে, বাম্মা চলে এসছে, ওকে দেখুন আর একটা ব্যাগ কিনে নিয়ে এসছে। আমাদের বেলায় একটা ব্যাগ পেতাম না, এখন ছেলে দেখুন দুটো ব্যাগ, পাপা একটা ব্যাগ দিয়েছে, আবার বাম্মাও একটা ব্যাগ দিয়ে দিল। ওইদিকে বড় মাতে আর ছেলেতে মিলে রাস্তা দেখছে, আর এখানে আমাদের দুটো টুনাটুনি বসে রয়েছে, বাকিগুলো সব খাঁচায় ঢুকে গেছে, ওরা দুজন রয়েছে, সব বাচ্চারা খেলছে তাই দেখছে ওরা। চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। বাই বাই।